আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে শরীরটা অসুস্থ ছিল, বাইরে যেতে পারিনি, এই জন্য অনলাইনেই অর্ডার দিলাম। আজকে টেস্ট করব চিংড়ি পোলাও। এর আগে আমার কখনো চিংড়ি পোলাও খাওয়া হয়নি, তো আজকে ফার্স্ট টাইম খাবো, তো ওই জন্যই মূলত অর্ডার করলাম। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, গলদা চিংড়ি আমার অতটা পছন্দ না, ওই যে উপরের খলসটা কড়কড় করে, কাঁকড়া কাঁকড়া ফ্লেভার, এটা ভালো লাগে না। যাই হোক, এটা হচ্ছে কোয়ান্টিটি। খাবারটা পৌঁছাইছে আরও আধা ঘন্টা আগে, আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসতে বসতে আসলে আধা ঘন্টা লেট হয়ে গেছে। যাই হোক, আমি খাবারটা আনবক্সিং করছি। ওয়াও, ডেকোরেশনটা খুব ভালো ছিল। গলদা চিংড়ি পাঁচটা উপরে দিয়ে রাখছে, এক পিস লেবু আছে, একটা টিক্কা আছে, দুই পিস টমেটো আছে, আর তিন পিস শশা আছে। তো শশার ডেকোরেশনটা দেখেন, একটু স্টাইল করে কেটেছে, ভাল লাগছে ব্যাপারটা। এখন প্লেটে ঢালার পালা, দেখা যাক 150 টাকা হিসাবে কোয়ান্টিটি ঠিক আছে কিনা। 150 টাকা হিসেবে কোয়ান্টিটি মাশাল্লাহ ভালো। আর চিংড়ি পাঁচটাও বড় আছে, মোটামুটি একদম হাই কোয়ালিটির, মানে অনেক বড় না, আবার একেবারে ছোটো না, মিডিয়াম, তবে চিংড়ি হিসেবে ঠিক আছে গলদা চিংড়ি। তো যাই হোক, আমি খাওয়া শুরু করে দিলাম, প্রথমে খেয়ে দেখবো। মজা আছে, এমনি পোলাও যেমন সেম, শুধু এখানে চিংড়ির ফ্লেভারটা পোলাওয়ের সঙ্গে অ্যাড হয়েছে। তবে বিরিয়ানিটা সুগন্ধি করার জন্য কেওড়া জল, গোলাপ জল ব্যবহার করেছে, যার কারণে সব কিছু মিলিয়ে বিরিয়ানির সুগন্ধিটা একদম অন্যরকম মাত্রায় চলে গেছে। আমার আবার এত সুগন্ধি বা এত মশলা জাতীয় খাবার পছন্দ না, আমার মাথা ঘুরে। যাই হোক, খাবারের টেস্ট ভালো ছিল এবং সুগন্ধির জন্য আমি একটু কম খেয়েছি, মানে সুগন্ধিতে পেটটা আমার ফুলে গেছে এরকম একটা অবস্থা। তবে খাবারটা ভালো ছিল, কেউ যদি অর্ডার করতে চান তাহলে কমেন্টে পেজের লিংক দিয়ে দিব এই আর কি।